বিসমিল্লাহির রহমানির রহিম বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম দর্শক আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই মুহূর্তে 6NF9 ভার্সন 6NF9 যেটাকে বলে অনেকে ইতিমধ্যে আপনাদেরকে বলছে মিনি রাইস মিল বা আমরাও এর আগে বলতাম মিনি রাইস মিল কিছু সংখ্যক মানুষ মিনি রাইস মিল নামেই পরিচিত যে রাইস মিলটি এটি কিন্তু সম্পূর্ণ চায়না মেশিন তো এই চায়না মেশিন কেনার আগে মেশিনের কী কী গুণাবলী দেখে বুঝবেন বা কোন কোন পার্টস দেখে আপনি বুঝবেন যে এটা অরিজিনাল চায়না আর এটা জিঞ্জিরা জিঞ্জিরা আর চায়না চেনার উপায় এই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন না কেন তাদেরকে আমি আন্তরিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন গ্রাহক অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজিয়ে দিবেন তো এখানে আমি যে কথাটি ফার্স্টে আপনাদেরকে বলছি 6NF9 হচ্ছে এই মেশিনের কোড নাম্বার তো এটাকে মূলত 8 নম্বর হলার আছে বাংলা যে 8 নম্বর হলার আছে এর চেয়ে একটু ছোট হলার এটি তো দর্শক এটিকে অটোমেটিক বলা হয় এই কারণে এই দেখ বেল্টের সাথে বেল পুলির সাথে এক্সট্রা একটা পুলি দেওয়া আছে এর ভিতরে কিন্তু ফ্যানিং সিস্টেম আছে এই ফ্যানিংয়ের কারণেই চাউলটা ঝেড়ে পরিষ্কার হয়ে বাইর হয় যার কারণে এই মেশিনটাকে অটোমেশিং বলা হয় তো এই পাইপটা হচ্ছে যদি কিনা গোল পাইপ আপনারা দেখেন তাহলেই কিন্তু আপনি বুঝবেন এটা অরিজিনাল চায়না যদি কিনা এটা চার কোনা বক্স তার মানে যদি বক্স কীভাবে বুঝবেন বক্সটা কিন্তু আমি আপনাদেরকে সিম্পল দেখাচ্ছি এই যে এটা কিন্তু বক্স এটা কিন্তু অ্যাঙ্গেল দিয়ে বক্স তৈরি করা যদি কিনা এরকম চার কোনা বক্স সিস্টেমের এই পাইপটি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি 100% বুঝে নিতে পারবেন যেটি জিঞ্জিরা মেশিন বা বাংলাদেশের তৈরি মেশিন এটি চায়না না তো চায়না মেশিনে কিন্তু এরকম গোল পাইপই আসবে ওই বক্স সিস্টেম আসবে না বক্স সিস্টেম আমাদের বাংলাদেশে যেগুলো তৈরি হয় সেগুলো দর্শক আশা করি আপনারা চায়না আর বাংলাদেশ সম্পর্কে যে ধারণাটা দিচ্ছি এটা বুঝতে পারছেন এরপরও আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো তো দর্শক আরও দু একটা পার্টস দেখে আপনাকে এটা বুঝে নিতে হবে যে কোনটা চায়না মেশিন কোনটা বাংলা মেশিন তো এই যে এই কপলিং সিস্টেম জিনিসটা দেওয়া আছে এটা প্রেশার সিস্টেম ছুরি টাইট দেওয়া এই জিনিসটা কিন্তু যদি চায়না হয় সেক্ষেত্রে হালকা হবে মজবুত হবে না বাংলাদেশি মেশিনটা একটু মজবুত বেশি হয় আর এখানে দেখুন এই যে চায়না চীনা ভাষায় লেখা আছে আর এখানে ইংলিশে লেখা আছে আরও একটু জিনিস দেখেন এখানে লেখা আছে মডেল নাম্বার 6NF9 এটাকে বলা হয় ভার্সন 6 আর ক্যাপাসিটি 700 থেকে 1000 কেজি কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে এটি কিন্তু 700 থেকে 1000 কেজি ডেলিভারি দিতে আদতেও সক্ষম না এই মেশিনটি ডেলিভারি দিবে সর্বোচ্চ ডেলিভারি দিলে 12 থেকে 13 মন অর্থাৎ 500 থেকে 550 কেজি মাল ডেলিভারি দিতে পারবে এর বেশি কিন্তু এই মেশিনে ডেলিভারি দিতে কখনোই সম্ভব না তো দর্শক অনেকেই বলে যে মেশিনে ডেলিভারি হচ্ছে প্রতি ঘন্টায় 25 মন বা 20 মন এই ধরনের কোনো কথাই কিন্তু সঠিক না আপনি অবশ্যই মাথায় রাখবেন এই মেশিনের ডেলিভারি ক্যাপাসিটি হচ্ছে 700 থেকে 1000 কেজি যেটা লেখা আছে এটা সম্পূর্ণ রং এটা কিন্তু আপনার হবে 400 থেকে 550 কেজির ভিতরে আপনার ডেলিভারি দিবে বিদ্যুতের কম বেশি ভোল্টেজের কারণে ধান চিকন মোটার ক্ষেত্রে এটা হয়ে থাকে তো দর্শক আপনি মাথায় রাখবেন যে মেশিন দিয়ে 12 থেকে 1250 কিংবা 13 মন ধান আপনি প্রতি ঘন্টায় মাড়াই করতে পারবেন বা ধান থেকে চাউল বাছাই করে বাইর করতে পারবেন অনেকেই বলে যে 25 মন ডেলিভারি দেবে এটা কিন্তু ইম্পসিবল কখনোই সম্ভব না তাদেরকে যদি বলেন কমেন্ট বক্সে লিখবেন ওনারা বলবে দেখাই দিচ্ছি ইত্যাদি ইত্যাদি ধরনের কথা কিন্তু আদতেও কিন্তু এই মেশিন দিয়ে ডেলিভারি দিতে এটা কখনোই সম্ভব না এটা আপনি মোটর 30 জন আর 40 জন তাতে কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে মেশিনের ক্যাপাসিটি যা আছে এতটুকু নয় যেমন বাইকের ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করে দেখবেন চায়না বাইকে লেখা আছে কিলোমিটার 140 কিন্তু ওই বাইকের 80cc তো 80cc 8 দুগুণে 16 তো দেখেন ডবলের কাছাকাছি কিন্তু মিটার দেওয়া থাকে গাড়ি কিন্তু অত স্পিডে চলে না তো আশা করি দর্শক বুঝতে পেরেছেন তো দেখুন এখানে 10 হর্সের মোটর আমরা দিছি এই মোটরটা 220 মোটর একই চ্যাসিসে দুইটা মেশিন কিন্তু আমরা সেট আপ করছি এটা আটার একটা চাকি তো মান্দাতা আমলের চাকি আপনারা দেখলে বুঝতে পারছেন তো এই মেশিনেই কিন্তু বেল চেঞ্জ করে পর্যায়ক্রমে একটা অফ রেখে একটা মেশিন চালাবে এই অবস্থায় এক ভাই কুষ্টিয়া থেকে এসে আমাদেরকে অর্ডার দিছে আমরা অর্ডার অনুযায়ী মেশিন রেডি করছি আগামীকাল সকালে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল আপনারা নিয়মিত দর্শক যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক মনে রাখবেন সুস্থই স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ রোজগার করুন জীবিকার জন্য খেলাধুলা করুন জীবনের জন্য তো দর্শক আর্থিকভাবে যদি অর্থহীন হয়ে পড়েন সামথিং টাকা অ্যাডভান্স করে আপনারা একটি মেশিন কিনেই আপনার নিজ এলাকা পাড়া মহল্লায় কিন্তু আপনি একটা কারখানা বা মিলের মালিক হতে পারছেন ইনশাআল্লাহ তো দর্শক এখানে যে চাউলটা নামবে দেখুন এই যে চাউল নামার ক্যাপাসিটি এই চাউলের এখানে কপলিং ছুরি অ্যাডজাস্টিং আপনি করতে পাচ্ছেন আর মেশিনের সাথে কী কী পাচ্ছেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ
তো এখানে দেখুন এই চাউল নামবে বুলোয়ারের এই জায়গাতে বাতাস টানবে আর চাউলটা কিন্তু এই জায়গাতে ঝরে ঝরে পড়বে পড়ার কারণে এই নেট দিয়ে চাউলটা বাসায় হয়ে আপনার এই জায়গাতে সলিড চাউল এই জায়গাতে খুঁতখুঁতি এই জায়গা দিয়ে ময়লা টুকনা বাইর হবে তো দর্শক পাইপের অবশিষ্ট যে ময়লাগুলো সেগুলো পাইপ দিয়ে ডবল করে কিন্তু আপনার হপারের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এটা চায়না মেশিনের ক্ষেত্রে থাকবে ইন্ডিয়ান মেশিনের ক্ষেত্রে কিন্তু ডবল করে হপারে দেওয়ার কোনো সিস্টেম থাকে না কারণ চায়না মেশিনে তুষ হয় ইন্ডিয়ান মেশিনে তুষ হয় না যার কারণেই কিন্তু ডবল করে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো দর্শক আমি বলছিলাম যে মেশিনের সাথে কী কী থাকে দেখুন এটা হচ্ছে একটি সেল এই সেলটি কিন্তু এই মেশিনের সাথে কার্টুনের ভিতরে আসে আর দুইটা জালি আসবে এই যে দুইটা জালি একটা ছুরি এই মেশিনে কিন্তু বাটাম নাই বাটাম বাদে ডাইরেক্ট ছুরির উপরেই কিন্তু চলে তো বিকে অ্যানিমেশন ভিডিও থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাবেন ইনশাআল্লাহ ততক্ষণ সুস্থ থাকেন সুন্দরভাবে জীবনযাপন করেন ঘরের বাইরে গেলে আমরা সকলেই মাস্ক পরবো স্বাস্থ্যবিধি মেনে চলবো আল্লাহ হাফেজ